একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী রুমানা মালিক মুনমুন বছর তিনেক হলো কানাডায় স্থায়ী হয়েছেন সাবেক এ লাক্স সুন্দরী। সেখানে স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে তার সংসার। এদিকে প্রায় আড়াই বছর পর দেশে ফেরেন মুনমুন, তবে ছয় মাসের ছুটি কাটিয়ে আবারও প্রবাস জীবনে ফিরে যাচ্ছেন এ উপস্থাপিকা। জানা যায় 31 মে কানাডা চলে যাচ্ছেন তিনি, জানালেন মুনমুন নিজেই। গণমাধ্যমকে তিনি বলেন, এই কদিন সময়টা দারুণ কেটেছে তার। একদিকে সন্তান সামলেছেন, আবার কাজও করেছেন। তবে আবার কবে দেশে ফিরবো তা এখনই বলতে পারছেন না, তবে সুযোগ পেলে অবশ্যই বারবার নিজ দেশে আসবেন বলে জানান মুনমুন। এদিকে দেশে ফিরে একটি রান্না বিষয়ক অনুষ্ঠানের 26 পর্ব উপস্থাপনা করেন তিনি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তাকে মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। জানা যায় মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন তিনি। এবার কানাডায় ফিরে পুনরায় সেই চাকরিতে যোগ দিবেন বলে জানান মুনমুন।